বন্ধুরা, আমাদের সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন, থার্ড পার্ট বা ডে থ্রি নিয়ে আমরা চলে এলাম। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ঘুরে ফিরে, আমি সৌমেন। বন্ধুরা, আমাদের সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন, থার্ড পার্ট বা ডে থ্রি নিয়ে আমরা চলে এলাম। তো এখন বিষয় হচ্ছে এই যে আমাদের লঞ্চ দেখুন দাঁড়িয়ে রয়েছে, লঞ্চ দাঁড়িয়ে রয়েছে পাশাপাশি দুটো, আর আমরা এখন বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। তার আগে আমরা ব্রেকফাস্ট করব, লাঞ্চ করব, বনবিবির মন্দির দেখব, তারপর আমরা পৌঁছাবো সোনাখালি, এবং সোনাখালি থেকে ক্যানিংয়ে আমরা চলে যাব অটো করে। তো এই ট্যুরের সমস্ত ভিডিও আপনারা দেখেছেন, লাস্ট দুটো তিনটে এপিসোডে দেখেছেন। এই লাস্ট এপিসোড, এটা হচ্ছে লাস্ট এপিসোড বা ডে থ্রি। এই শেষ দিনে যা যা করব প্রত্যেকটা জিনিস আপনাদের দেখাবো। গঙ্গার পাড়ে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, তো যা যা করব প্রত্যেকটা জিনিস দেখাবো। তো দেখতে থাকুন আমাদের সাথে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যোগাযোগ করুন এই যে নাম্বার আমি স্ক্রিনে দিয়েছি এইখানে, আপনারা সুন্দরবন ভ্রমণ করার জন্য এই নাম্বারে যোগাযোগ করে এই সৌভিকতার সাথে বা সুন্দরবন ভ্রমণ সাথীর সাথে আসতে পারেন। তো চলুন, এই যে দেখুন সবাই আসছে আস্তে আস্তে এবার। ওকে চলুন তাহলে। চলুন এবার লঞ্চে উঠে পড়ি, বাকি কথা লঞ্চে। ঠিক আছে, ফাইনালি আমাদের লঞ্চ ছেড়ে দিল। আমরা পাখিরালয় যে জায়গায় আমরা ছিলাম দুদিন, সেখান থেকে বিদায় নিয়ে আমাদের লঞ্চ চলতে শুরু করেছে। আমরা এখন চলেছি বনবিবি মন্দিরের উদ্দেশ্যে, দেখতে থাকুন। তরকারি বা আলুর দম যাই বলেন খাওয়া শুরু করব, এবং খেয়ে জানাবো কেমন লাগছে। একটা কাঁচা লঙ্কা চেয়েছি, কাঁচা লঙ্কা দেখি কাঁচা লঙ্কা দেয় কিনা। এই যে রেডি হচ্ছে, আর অসাধারণ সুন্দর দেখতেই পাচ্ছেন। এদিকে চলেছি আমরা, দেখুন দেখছেন তো দারুণ ব্যাপার। কিন্তু এখানে আসার জন্য, এই ট্যুর অপারেটরের সাথে আসার জন্য এই যে নাম্বার দিচ্ছি, দেখুন এই যে এই নাম্বার দিয়ে দিলাম, এইখানে যোগাযোগ করবেন, এখানে যোগাযোগ করে চলে আসুন। সুন্দরবন ভ্রমণ সাথী, দারুণ ব্যবস্থাপনা। এই যে খাবার দেখুন, আলুর দম, লুচি,
কাঁচা লঙ্কা চেয়েছি, একটা কাঁচা লঙ্কা খেয়ে জানাচ্ছি কেমন লাগছে। ভালো খেতে লুচি তরকারি আর লুচি আলুটা পুরো ভালো লাগবেই, দেখতে থাকুন আমাদের সাথে। দেখতেই পাচ্ছেন আমাদের লঞ্চ দাঁড়িয়ে পড়েছে, আমরা এখন চলেছি বনবিবি মন্দিরের উদ্দেশ্যে। তো দেখুন চারিদিকটা বেশ সুন্দর জায়গা, সব জায়গাই সুন্দর সুন্দরবনের, তাই তো সুন্দরবন। তো চলুন আমরা দেখি বনবিবির মন্দির। আমরা যেই ঘাটে এসে দাঁড়িয়েছি এখন, এটা হচ্ছে দেখুন আপনারা তো উল্টো দেখতে পাচ্ছেন, ওয়াক্সপোল ঘাট, ঠিক আছে। এই ওয়াক্সপোল ঘাট, তা আমরা এখন বনবিবি মন্দিরের দিকে চলেছি, আর এই দিকে রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে, আর ওই দিকে ওই যে বনবিবি মন্দির দেখতে পাচ্ছেন। চলুন আমার সাথে, আমরা দেখাই আপনাদেরকে বনবিবি মন্দির সুন্দরবন, দারুণ লাগবে দেখুন। বেশ গাছপালায় ছাওয়া এবং খুব সুন্দর, খুবই সুন্দর জায়গা। এবং এখানে কংক্রিটের রাস্তা, কিন্তু দেখুন কংক্রিটের রাস্তা রয়েছে, আর তার সাথে মোটামুটি গাছপালা ভরা অরণ্য রয়েছে। বনবিবি মন্দির আমরা এখন চলেছি, আর প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, যাওয়ার রাস্তাটা দেখেছেন দারুণ রাস্তা। চলুন আমার সাথে। যজ্ঞকুণ্ড দেখতে পাচ্ছেন, যজ্ঞকুণ্ড, এখানে যজ্ঞ করা হয়। আর এই হলো মা বনবিবির মন্দির, দারুণ সুন্দর, এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি। সাথে হনুমানজির মন্দির রয়েছে, হনুমানজি মন্দির দেখতে পাচ্ছেন। আর এই হলেন মা বনবিবি, দেখুন আপনারা। তো বন্ধুরা দেখতে পেলেন খুব সুন্দর এই বনবিবি মন্দির, আমরা দেখে ফিরলাম, এবং আমরা এখন চলেছি, আমাদের আজকে আর কোনো স্পট দেখার নেই, আমরা শুধু এখন চলতে থাকবো সোনাখালীর উদ্দেশ্যে। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, আমরা লাঞ্চ করব, আমরা লাঞ্চ করার পরে একটু ডাব ঠাব খাবো, বা ডাব হয়তো আগে দেবে স্ন্যাক্স খাবো, এইসব চলবে, এবং আমরা সোনাখালী পৌঁছাবো এবং আপনাদেরকে সব কিছু দেখাতে থাকবো। এই ট্রাভেলসের, মানে এই ট্রাভেল গ্রুপের সাথে বা এই ট্রাভেল এজেন্সির সাথে যদি আপনারা সুন্দরবন ভ্রমণ করতে চান, সুন্দরবন ভ্রমণ সাথী বা ভ্রমণ সাথী সুন্দরবন, এদের সাথে আসতে হলে এই যে আমি নাম্বার দিয়েছি দেখুন, এই নাম্বারে যোগাযোগ করুন। সৌভিক মণ্ডলের সাথে যোগাযোগ করুন, এবং খুব সুন্দরভাবে আপনারা আমাদের মতন এরকম ট্যুর করতে পারবেন। দেখতে থাকুন। হাওয়াতে উড়ে গেল নৌকার ওপরের প্লাস্টিক, দেখতেই পাচ্ছেন।
হাওয়াতে উড়ে গেছে এবং সেটাকে বাঁধার চেষ্টা চলছে। দেখুন কোনোরকমভাবে আবার এত জোরে হাওয়া দিচ্ছে এখন নদীতে, আর হাওয়া স্রোতে ভালো লাগছে যেমন, তার মাঝখানে আবার চলে এসছে আমোদি মাছ, আমোদি মাছ চলে এসছে ফ্রাই। এই যে কোন দিকে যাবে এরা, কোন দিকে যাবে এরা, উপরে চাল সামলাবে, প্লাস্টিক সামলাবে, নাই আমোদি মাছ দেবে সবাই। এই যে আমোদি মাছ, আমোদি মাছ বেসন দিয়ে ফ্রাই করা, দারুণ লাগছে। কাটা রয়েছে দেখে খেতে হবে, কিন্তু হেভি টেস্ট। সুন্দরবন দেখতে পাচ্ছেন, আমোদি মাছ ফ্রাই খেয়ে এবার চলে আসছে ডাব। সারাদিন বেশ রিচ খাওয়া দাওয়া দুতিন দিন ধরে চলছে, তো এই ডাবটা দিয়ে ওরা বেশ ভালো করছে, পেট ঠান্ডা হবে। ডাবটা খেয়ে দেখাচ্ছি, প্রকৃতির খামখেয়ালি কখনোই জানা যায় না, কখনোই বোঝা যায় না। আমরা জানি যে প্রকৃতির কাছে কেউ নেই, এখন এত জোরে হাওয়া দিচ্ছে যে বোটের সম্পূর্ণ প্লাস্টিক উড়ে যাচ্ছে, প্লাস্টিক বাঁধার কাজ চলছে, এবং আমাদের যে ক্যাপ্টেন রয়েছেন যিনি এই বোট চালাচ্ছেন, খুব দক্ষতার সাথে উনি বোট চালিয়ে নিয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমি দেখুন উপরে কিছু একটা ধরে রয়েছি, চারটাকে ধরানোর চেষ্টা করা হচ্ছে। তো প্রকৃতির কাছে, হ্যাঁ প্রকৃতির কাছে কেউ নেই, এটা একটা ভালো অ্যাডভেঞ্চার যেমন লাগছে, তেমন কিন্তু মাঝে মাঝে একটু ভয়ও লাগছে। এটা কিন্তু সবাই কিন্তু হালকা একটু ভয়ও পাচ্ছেন, তার সাথে এনজয়ও করছেন ব্যাপারটা। আমরা ভেবেছিলাম যে পঞ্চমুখী, পঞ্চমুখী যেখানে খাওয়া হচ্ছে, যেখানে এখন সাধারণত বোট নিয়ে যাচ্ছেন না সবাই, সেখানে আমরা ক্যান্সেল করে দিলাম, সেখানে আমরা গেলাম না। কিন্তু প্রকৃতির খেয়াল দেখুন, আমাদের এই সোনাখালি যাওয়ার পথেই কিন্তু এরকম মানে দারুণ ঝোড়ো হাওয়ার সম্মুখীন হতে হচ্ছে, এবং তার সাথে সাথে এই যে দেখুন প্লাস্টিক কিন্তু উড়ে গেছে। তো দেখতে থাকুন আমাদের সাথে, আমি যতটা পারবো আপনাদেরকে খুব সুন্দরভাবে এই অ্যাডভেঞ্চার দেখানোর চেষ্টা করব। তো আমোদি মাছ তো খাওয়া হলো, না ফেঁসা মাছ নাকি, ফেঁসা মাছ, আমি আমোদি ভুল বলেছিলাম, ফেঁসা মাছ। এবং চা চলে এলাম, দেখতে পাচ্ছেন চা কী রিভিউ দেবো, চা তো কোনো রিভিউ দেয়নি, চা ভালো মন্দ মোটামুটি, চা একটা এনার্জেটিক জিনিস খেয়ে বলি একটু ভালো, কিন্তু ঠান্ডা, হালকা ঠান্ডা হয়ে গেছে। একটু আগে যা তাণ্ডব হলো, সাংঘাতিক সাংঘাতিক লেভেলের তাণ্ডব আমি কিছুটা দেখিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখলেন, বেশি কিছু দেখাইনি, ভয় লাগছিল, সত্যি ভয় লাগছিল, অ্যাডভেঞ্চারাস। কিন্তু প্রকৃতির কাছে কেউ নেই, প্রকৃতির কাছে কেউ নেই, এটা মানতেই হবে, দেখতে থাকুন।
তো প্রথমে চলে এসেছে আলু ভাজা, তৃতীয় দিনের লাঞ্চে আলু ভাজা চলে এসেছে। আসছে এবার ভাত, দেখুন এই যে ভাত দেয়া চলছে। লঙ্কা না লবণ, লবণ এই যে ভাত চলে এলো, দেখতে পাচ্ছেন ভাত আর এই আলু ভাজা। তারপরে চলে এলো ঝিঙে আলু পোস্ত, বোট থামিয়ে খাওয়ানো হচ্ছে, খুব সুন্দরভাবে খাওয়ানো হচ্ছে। হ্যাঁ লঙ্কা দিয়ে তো এখন খাচ্ছি ডাল আলু ভাজা আর ঝিঙে আলু পোস্ত দিয়ে। এরপরে আছে ভেটকি, তারপরে আছে কাঁকড়া, তো দেখতে থাকুন। দেখুন ভেটকি মাছ আসছে, ভেটকি মাছ। এই যে সাইজটা দেখতে পাচ্ছেন, বেশ বড়, ব্যাস আর লাগবে না। তো ডাল দিয়ে, আলু ভাজা দিয়ে, আলু পোস্ত দিয়ে খাওয়া দাওয়ার পর খাচ্ছি ভেটকি মাছ দিয়ে। বেশ সুস্বাদু মাছ এবং তেলযুক্ত, বেশ সুন্দর ঝোলটাও খুব ভালো হয়েছে। আর রান্নাবান্না প্রত্যেক দিনই খুব সুন্দর হয়েছে এখানে, তো দেখতে থাকুন অবশ্যই। এরপরে আছে কাঁকড়া, দেখতেই পাচ্ছেন চলে এসছে কাঁকড়া। কাঁকড়ার এই যে বুঝতে পাচ্ছেন তো, হ্যাঁ বন্ধুরা দারুণ ব্যাপার। শেষ দিনে কাঁকড়া প্লাস ভেটকি, কাঁকড়া খাওয়াটা একটু টাফ আছে, বুঝে শুনে খেতে হবে। দে একটু ঝোল দে, ব্যাস থাক কাঁকড়া। এই যে হ্যাঁ দারুণ ব্যাপার, তো খেয়ে বলছি। তো এবার কাঁকড়া দিয়ে খেয়ে দেখবো, কাঁকড়া ঝোল তো খুব ভালো হয়েছে। এবার বাচ্চাদের দেখছিলাম ঝালঝাল করেছিলাম, কিন্তু কাঁকড়াটা এরকমভাবে ঝালঝাল না করলে খুব একটা ভালো লাগবে। তাই মোটামুটি রান্নার ঠাকুর একদম পারফেক্ট রান্না করেছে। তো মোটামুটি এই ছিল খাওয়া দাওয়া তৃতীয় দিনে। চাটনি বাবুর আর দেখা ছিল, চাটনি বাবুর খেতে তো ভালোই লাগে সবার। তো বাকি দেখা হচ্ছে একদম সোনাখালি ঘাটে। বন্ধুরা এই তিন দিন যারা খুব ভালোভাবে সার্ভিস দিলেন, বোট চালালেন এবং খুব সুন্দরভাবে আমাদেরকে এই যে এখান থেকে নিয়ে গিয়ে, মানে সোনামুখী থেকে, সোনাখালি থেকে নিয়ে গিয়ে আবার সোনাখালিতে নিয়ে আসলেন, চারিদিক ঘুরিয়ে খাইয়ে দাইয়ে তাদের এক একজনকে, এই যে দেখতে পাচ্ছেন নাম বল, দেবদাস, জয়ন্ত, হ্যাঁ রাজু, হাসিবুল, তো চারজনে এমন সার্ভিস দিয়েছে আর প্রত্যেকেই ভালো, প্রত্যেকের অবদানই একদম এই ট্যুরের পিছনে একদম যথাযথ। কিন্তু এই যে কি জানো তোমার নাম, রাজুদা, রাজুদা ক্যাপ্টেন আমাদের, যিনি বোট চালিয়েছেন, যা একটা সময় বোট মানে একদম কাঁপছিল, একদম সাংঘাতিক লেভেলের হাওয়া দিচ্ছিল, সেখান থেকে যে এত সুন্দর বোট চালিয়েছিলেন এই রাজুদা, তো ওনাকে হ্যাটস অফ জানাই। তো সব মিলিয়ে চারজনই খুব ভালো সার্ভিস দিয়েছে। এবং এই সংস্থার সঙ্গে সঙ্গে যদি আপনারা আসতে চান তাহলে এই যে স্ক্রিনে আমি নাম্বার দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই চলে আসুন সৌভিক মণ্ডলের সাথে যোগাযোগ করে। দেখা হচ্ছে সোনামুখীতে গিয়ে, দেখা হচ্ছে সোনাখালিতে গিয়ে।
বন্ধুরা, ফাইনালি শেষ হলো দুরাত তিন দিনের এই সুন্দরবন সফর। এই সফর ছিল বড়ই রোমাঞ্চকর এবং বড়ই আনন্দের। প্রত্যেকটা সদস্য খুব এনজয় করেছেন এই সুন্দরবন ভ্রমণ সাথীর সাথে এসে। বন্ধুরা, ক্যানিং টু ক্যানিং এই ট্রিপের একটা কন্ট্রাক্ট। তো এখান থেকে অটো রয়েছে, অটো করে আমাদেরকে ক্যানিং স্টেশনে ছেড়ে দেওয়া হবে এবং ক্যানিং স্টেশন থেকে যে যার মতো নিজের বাড়ি চলে যাবে। তো দায়িত্ব হচ্ছে ক্যানিং টু ক্যানিং। আপনারা যখন আসবেন আপনারাও এই সার্ভিস পাবেন। আমি স্ক্রিনে যে নাম্বার দিচ্ছি এই নাম্বার দেখে আপনারা সৌভিক মন্ডলের সাথে যোগাযোগ করুন, সুন্দরবন ভ্রমণ সাথীর সাথে আপনারা সুন্দরবন ট্যুর করুন, আর ট্যুরটাও হবে খুবই সুন্দর। তো আমরা আর অটো জার্নিটা দেখাচ্ছি না, আমরা ক্যানিং স্টেশন আর দেখাচ্ছি না। বন্ধুরা, আমরা এই সিরিজ এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো এই সিরিজ অবশ্যই জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সুন্দরবনে সুন্দর ট্যুর করার জন্য এই সুন্দরবন ভ্রমণ সাথীকে অবশ্যই বেছে নিন। কন্ট্রাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রেখেছি। তো দেখা হচ্ছে আবার পরের এপিসোডে বা পরের নতুন কোনো সিরিজে। টাটা বন্ধুরা।